করে ফেলেছে কাগজপত্র। তদানীন্তন খাদ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকার ধান কেনাতে কত বড় দুর্নীতি করেছে, রাইস মিল মালিকদের একটা অংশকে নিয়ে প্রণব বিরোধী দল নেতা করে দেবে। বাংলার দুয়ারে পঞ্চায়েত নির্বাচন, রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের আবহেই এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে পঞ্চায়েত স্তরে দুর্নীতির অভিযোগে সরব হলেন শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিতে দেরি করল না তৃণমূল। যদি সেরকম কিছু থেকে থাকে, এত বছর ধরে উনি বলছেন না কেন, দেখাচ্ছেন না কেন, দেখাননি কেন? এই সরকারও তো দু বছর হয়ে গেল, মানে একুশের সরকার, সেটাও তো দু বছর হয়ে গেল। গ্রাম বাংলার ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা করেনি রাজ্য নির্বাচন কমিশন, কিন্তু ইতিমধ্যে কোমর বেঁধে ভোট প্রস্তুতিতে নেমে পড়েছে শাসক বিরোধী দুপক্ষ। মঙ্গলবার এরাজ্যে কৃষকের আত্মহত্যা, সারের দাম নিয়ে কালোবাজারি, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে কৃষক পরিবারগুলিকে বঞ্চিত করার মতো একাধিক অভিযোগ তুলে কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করে বিজেপির কিষাণ মোর্চা। কৃষক মেরে কৃষক প্রেম, বিজেপি যেটা নাটক করছে, বিজেপির এক কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে কৃষকদের আন্দোলনের উপর চলন্ত জীপ তুলে দিলেন, কজন মারা গেলেন এবং কজন আহত হলেন, এই তো কৃষক প্রেম। যে সাধারণ কৃষক তারা বিপন্ন হবেন, কালোবাজারিদের হাত শক্তিশালী হবে, বাংলায় কৃষকরা সুরক্ষিত, কৃষকদের জমি সুরক্ষিত, এখানে বিজেপির ওই শকুনের রাজনীতি করা, তাদেরকে একটাই প্রশ্ন, কৃষি নীতি প্রত্যাহার করে নিতে হয়। কৃষক আলুর দাম পায়নি, পেঁয়াজের দাম পায়নি, যারা দুধ উৎপন্ন করে দুধের দাম পাচ্ছে না। বিজেপি এবং তৃণমূল যে অর্থনীতিটা চালু করেছে সেখানে এই ফোড়ে রাজ, আর মিল মালিকের কাছ থেকে কিনছে চাল, কৃষকের কাছ থেকে কিনছে না। মঙ্গলবার সিঙ্গুরে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এদিন সিঙ্গুরের অধিকৃত জমি ফেরত নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে ছাড়েননি বিরোধী দলনেতা। সিঙ্গুরের অনেক উন্নয়নের কাজ হয়েছে, কৃষকদের জমি চাষযোগ্য ফিরিয়ে দেওয়া হয়েছে, আমরা কথা দিয়েছিলাম, কথা রেখেছি। এদিন বিজেপির কিষাণ মোর্চার মিছিলে নানা ছবি ধরা পড়ে, কোথাও রাজ্যের কৃষকদের অবস্থা বোঝাতে খাটিয়া কাঁধে মিছিলে হাঁটেন কর্মী সমর্থকরা, কারোর গলায় ছিল আলুর মালা, আবার আলুর তৈরি নানা পদ নিয়েও কিষাণ মোর্চার কর্মীদের এদিন দেখা যায় মিছিলে। শিবাশিস মৌলিক, অর্ণব মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।